সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিস্থ শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ স্কুলে করোনাত্তর প্রথমবারের মতো বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। 27 এপ্রিল বৃহস্পতিবার স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর যৌথ উদ্যোগে স্কুল ছাত্রছাত্রীরা ছোট বড় মোট 107টি প্রজেক্ট এই বিজ্ঞান মেলায় প্রদর্শন করে। মেলায় আমি অটোমেটিক স্ট্রিট লাইট এনেছি, অনেক ইলেকট্রিসিটি সেভ করবে। এর মধ্যে আমরা একটা প্রজেক্ট করছি যেটা হচ্ছে হিউম্যান হার্ট, হিউম্যান হার্টের ব্যাপারে অনেক কিছুই আমরা লিখছি। এখানে আরও 2-1টা প্রজেক্ট করা হয়েছে, যেমন করে কিডনির ব্যাপারে ডিসকাস করা হয়েছে। এখানে একটা আছে কোলা ডিসপেন্সার, সেটার ব্যাপারে ডিসকাস করা হয়েছে। আমরা পালস অফ ফ্লাওয়ার করছি, এইটা আমরা এখন বানিয়েছি। এটা হলো গিয়ে পেটাল, এটা হলো গিয়ে। মেলায় পরিবেশ, উদ্ভিদ, প্রাণী, পদার্থ, রসায়ন, গাণিতিক, প্রাত্যহিক, সৌরবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর প্রজেক্ট তৈরি করে খুদে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে উপস্থাপন করেন। ভবিষ্যতে এই আরও বড় পরিসরে এই আয়োজন করবেন, যাতে বিজ্ঞানের প্রতি আমাদের ছেলেমেয়েরা আগ্রহী হয়। সেই উৎসাহ উদ্দীপনা আজকে এখানেও দেখতে পেলাম, এবং খুবই বাচ্চারা অনেক এনজয় করছে, অনেকগুলো আইটেম বানাইছে এরা। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের বাংলাদেশ মহিলা সমিতির সভাপতি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের স্ত্রী মিসেস সালমা জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর হাবিবুল হক খন্দকার। ছাত্রছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এতে আমরা সবাই অভিভূত। এই সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কিরণ আক্তার, মহিলা সমিতির সাধারণ সম্পাদক মিসেস পপি আক্তার, স্কুলের সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের সহ অনেকেই। বিজ্ঞান মেলা আয়োজন বিশেষ অবদান রাখে স্কুল শিক্ষক মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ সেলিমুল্লাহ, মিসেস রুবাইয়া সহ অনেকেই। প্রধান অতিথি মিসেস সালমা জাফর এই ধরনের মেলায় আয়োজন করে খুদে ছাত্রছাত্রীদের উদ্ভাবনী মেধা তুলে ধরার জন্য ধন্যবাদ জানান। এই ছোট ছোট বাচ্চাদের মাঝে আসতে পেরে আমার আসলে সত্যিই খুব ভালো লেগেছে, এবং ওরা খুবই ভালো ক্রিয়েটিভ অনেক কিছু করেছেন, যেগুলো আসলে বাচ্চাদেরকে ইন্সপায়ার করে অনেক কিছুতেই, এবং আমাদের বড়দের উচিত তাদেরকে ইন্সপায়ার করা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।